হাতে সময় একদম নেই। পঞ্চম দফায় 25 এপ্রিল ভোট উত্তর চব্বিশ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রে। লড়াই এবারেও শেয়ানে শেয়ানে তৃণমূলের অমিত মিত্রর সঙ্গে সিপিএম এর অসীম দাশগুপ্ত। দীর্ঘদিনের অভ্যেস, সকালে উঠেই চোখ খবরের কাগজের পাতায়, চা খেতে খেতে জেনে নেবা চারপাশের খবরাখবর। যে এত রোদের ভেতরে তো কষ্ট, সবার ওনারও কষ্ট এবং যারা ওনাদের সাথে থাকে তাদেরও কষ্ট হয়, কিন্তু কোনো উপায় তো নেই, সবার কাছে পৌঁছতে হবে, সব মানুষের কাছে। এই একটু ইলেকট্রোলের জল সঙ্গে দেওয়া, সকালবেলা একটুখানি ফল দেওয়া, যাতে শরীরটা ঠিক থাকে। বাড়িতে হালকা প্রাতরাশ সেরে বেরিয়ে পড়া প্রচারে। আমি তো এখান থেকে ওদেরই সমর্থনে 5 বার জিতেছি, 1 বার হেরেওছি। এবার যখন আসছি, এই যে মানুষ যে বেরিয়ে পড়ছে, একটু ওর মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে দেখবেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সামনে লড়াই, পেরোতে হবে অনেকটা পথ, অলিগুলি ঘুরে সেরে নেওয়া জনসংযোগ, মানুষই তো রায় দেবে ইভিএমে। চেনা কেন্দ্র, চেনা মুখ, দেখা হতেই তাই ভোটার এবং প্রার্থীর কুশল বিনিময়। কখনো দলীয় কর্মীদের সঙ্গে রাস্তায়, কখনো গৃহস্থের বাড়িতে। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, হাতে করে তৈরি করেছেন বহু ছাত্রকে, কিন্তু কথায় বলে শিক্ষকের অবসর হয় না, তাই ভোটের প্রচারে বেরিয়েও তরুণ ভোটারকে দিচ্ছেন কেরিয়ার সংক্রান্ত পরামর্শ। তরুণ ভোটাররাও আশ্বস্ত করছেন প্রার্থীকে, দীর্ঘদিনের পর খাবার রাজনীতি, ভোটের ময়দানে প্রবীণ এই বামপন্থী নেতার ট্র্যাক রেকর্ড রীতিমতো নজর কাড়া। 1987 সালে এই খড়দা কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়েছিলেন অসীম দাশগুপ্ত, টানা 6 বার জিতেছেন, প্রথমবার অর্থমন্ত্রী হন জ্যোতি বসুর মন্ত্রিসভায়। 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত ছিলেন বাম সরকারের অর্থমন্ত্রী। 2011 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রীকে যিনি হারিয়েছিলেন, সেই অমিত মিত্র বর্তমান সরকারের অর্থমন্ত্রী। এবারও খড়দায় অমিত মিত্রকেই প্রার্থী করেছে তৃণমূল, তবে জয়ের ব্যাপারে আশাবাদী অসীম দাশগুপ্ত। যারা ভোটদাতা, তারা আমি তো কাছে গিয়ে তারা কেমন আছেন, বাড়ির সমস্যা কি, এগুলো করতে করতে আমি নিজেই প্রশ্ন করি, কিছু জিজ্ঞেস করবেন না, আপনি একটু তাড়াতাড়ি ফিরে আসুন, ওদের কোনো একটা আস্থার জায়গায় হয়তো আমি আছি। প্রচারের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া, টুকটাক আলোচনা করে নেওয়া দলীয় কর্মীদের সঙ্গে, তারপর পথে পথে আবার প্রচারে। মাথার উপর সূর্য তখন আগুন ঝরাচ্ছে, কিন্তু থামলে চলবে না, 70 বছর বয়সেও যুদ্ধ জয়ে চোয়াল শক্ত অসীম দাশগুপ্ত। যেমন হাঁটছি, আমার এই রোদ পরিশ্রমগুলো কিছুই মনে হয় না। প্রচার সেরে রোজকার মতো দুপুরে বাড়ি ফেরা, স্নান সেরে খাওয়া দাওয়া, স্ত্রীর হাতে ভাত ডাল সবজি। দেখেন ভাত ডাল মসুর ডালে, আর আলু ভাজা না হলে বেগুন ভাজা, তো আলু ভাজাটাই এমন, তারপরে কাটা মাছ আর ডিম, ডিমের ঝোল খুব ভালো লাগে। খাবার পর একটু বিশ্রাম, তারপর বিকেলে ফের প্রচার। 1987 থেকে 2011 টানা 6 বার বিধায়ক, প্রথমবার হারের স্বাদ পেয়েছেন গতবার, কি হবে এবার, ফল প্রকাশ 19 মে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।